প্রিয় সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা, নয়নতারা মৎস্য হ্যাচারির পক্ষ থেকে প্রাণ ভরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখুন, এই শীতে আপনারা যারা ব্লাড কাপ মাছ চাষ করতে চান এবং ব্লাড কাপ মাছের পোনা সংগ্রহ করতে চান, তাদের জন্যই আজকের এই ভিডিওটি দেখুন। তো এই ভিডিওটি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, আর দেশ দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। প্রিয় মৎস্যচাষী ভাই ও বন্ধুরা, এই টাইপের ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি, অথবা সরাসরি আমাদের হ্যাচারি থেকে এসে পোনা সংগ্রহ করতে পারবেন। আর যারা পুরাতন চাষি তারা অনেকেই জানেন যে এই ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো কিন্তু বেশিরভাগ শামুক এবং পুকুরে যে ঝিনুক হয়ে থাকে এগুলোই বেশিরভাগ খেয়ে থাকে, আর অবশ্যই যে কোনো মাছের সাথে এই ব্ল্যাক কাপ মাছের পোনা চাষ করতে পারবেন। দেখেন পোনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো, এবং পাশাপাশি আপনারা ফিড খাবার দিয়েও এই ব্ল্যাক কাপ মাছের পোনা চাষ করতে পারবেন। এগুলো আকারে অনেক বড় হয়ে থাকে, 1 বছরে প্রায় এই ছেজের পোনা আপনার 1 বছর যদি চাষ করেন তাহলে আপনার 3 কেজি, 4 কেজি, 3.5 কেজি এরকম প্লাস ওজন থাকবে 1 বছরে। হ্যাঁ, তো আপনারা যারা এই টাইপের পোনা সংগ্রহ করতে চান, আমাদের কাছে অ্যাভেলেবেল পোনা রয়েছে, আপনারা চাইলেই পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে। আর সবথেকে মজার বিষয় হলো এই শীতে আপনারা অবশ্যই পুকুরে প্রতি 1 মাস পর, 1 মাস বা 20-25 দিন পর পর আপনারা চুন ব্যবহার করবেন পুকুরে, তাহলে আপনার মাছ যে কোনো মাছের উপরে চুন ব্যবহার করতে পারবেন, তাহলেই আপনারা লাভবান হতে পারবেন এবং কোনো ঘাউ বা কোনো ব্যাকটেরিয়া আপনার পোনা মাছ কোনোভাবেই সমস্যা হবে না, যদি আপনি এইগুলো আগেভাগেই ট্রিটমেন্ট নিয়ে থাকেন। তো অসংখ্য ধন্যবাদ রইল সকল।